হ্যালো ভাই ব্রাদার্স, বন্ধু বান্ধব, আমি শুভ, আপনাদের এই টোটো কোম্পানির বলতে পারেন ম্যানেজার আপাতত। এখনো তো তেমন কোনো মেম্বার নাই, খালি মেম্বার। এনিওয়ে, আজকে আমাদের এই চ্যানেলে আজকে এটা প্রথম ভিডিও। আমরা অ্যাকচুয়ালি মূলত এখন হচ্ছে আমরা গিয়েছিলাম হচ্ছে শিলাইদহ, রবীন্দ্রনাথের কুঠি বাড়ি। দুঃখের বিষয়, করোনার জন্য ওটা বন্ধ। তো এখন মূলত আমরা হচ্ছে এইখানে কুষ্টিয়ার এলাকা আর কি, এটা কুষ্টিয়ার ভিতরে। তো কুষ্টিয়ার এখানে নাকি একটা মৌবন মাসালা নামক একটা রেস্টুরেন্ট আছে। তো এই রেস্টুরেন্টে নাকি খাবার দাবার বেশ ভালো শুনলাম। রাস্তাঘাটে তিন চারজনের কাছ থেকে জিজ্ঞাসা করলাম, রেকমেন্ডেশন নিলাম, সবাই একই কথাই বললো। তো চলেন আজকে যাই, আমরা ওখানে খাই। খাইয়ে খাওয়া দাওয়ার ভিতরে ভিতরে চ্যানেলের একটা ইন্ট্রোডাকশন আমরা দিয়ে দিব, যে আমরা কি কি, বুঝতেই তো পারতেছেন কি কি উদ্ধার করতে আসছি। তো এনিওয়ে চলেন এখন একটু রাস্তায় যাই, রাস্তায় যেয়ে রেস্টুরেন্টে যাই, খাই, কথা বলি। প্রচন্ড খিদে লাগছে, দুপুরবেলা রোদের মধ্যে ফাটে যাচ্ছি। আল্লাহ হাফেজ, চলেন রেস্টুরেন্টে। যে জায়গাটায় ছিলাম সেখান থেকে এই জায়গাটা প্রায় 9.5 কিলো আর কি। তো কুষ্টিয়া শহরটা খারাপ না, বেশ ভালোই লাগতেছে, সুন্দর করছে রাস্তার মাঝখান দিয়ে। ওই যে মৌবন দেখা যাচ্ছে আপনারা ডান পাশে হয়তো দেখবেন, তো চলে আসছি মৌবনে। তাহলে চলেন মৌবনে যাই, গিয়ে দেখি কি খবর ওদের। তো মৌবনের ভিতরটা বেশ ভালো, অতটা বেশি ভিডিওর পারমিশন পেলাম না, কারণ অনেক লোক বসে আছে রেস্টুরেন্টে। এই হচ্ছে ওদের মেনু। তো এখান থেকে আমরা অ্যাকচুয়ালি অর্ডার করেছি হচ্ছে আপনার কাচ্চি বিরিয়ানি, বাসমতিরটা আর ফ্রাইড রাইস প্যাকেজ। দেখা যাক কেমন হয় ওদের। 180 টাকা আর 175 টাকা। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের কাচ্চি, চলে আসছে, চলেন দেখে নিই কাচ্চিটা কেমন। কাচ্চিটা আসছে, কাচ্চিটা দেখতে বেশ সুন্দর সাজানো, একটা ডিম সাথে সালাদ টালাদ দেওয়া হয়েছে, বড় বড় রাইস বাসমতি যেহেতু, কিন্তু মনে হচ্ছে কেমন জানি ড্রাই ড্রাই লাগছে। তারপরেও মূল ব্যাপারটা খেতে গেলে বুঝবো, আর কাচ্চির কালারটা আর একটু ডার্ক হওয়ার কথা, যদিও এখানে একটু ব্লেন্ড লাগছে। আর মাংসের ব্যাপারটা খাওয়ার সময় দেখবো, এখনই জিনিসটা নষ্ট করতে যাচ্ছি না, আগে খাওয়ার সময় মাংসটা হাতে হাতড়ে বের করব, তারপরে দেখব। ওকে, সো চলেন এখন আগে পরের খাবারটা দেখি। তো এই হচ্ছে আমাদের পরের আইটেম, ফ্রাইড রাইস। ওদের একটা প্যাকেজ ছিল 175 টাকায়, সেটা হচ্ছে আপনার ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর ভেজিটেবল। আর দেখা যাচ্ছে বেশ রঙ্গসঙ্গ করে সাজানো, চিকেন ফ্রাইটা মানে আগে ফ্রাই করা, ওভেন হিটেড, সো এটার ক্রিসপিনেসটা থাকবে কিনা আমি শিওর না, লেটস সি। আর সাথে এই যে একটা পেপসিও দিয়েছে, ওটা প্যাকেজের সাথেই ছিল। সো দেখি আর আলাপ না পারি, এখন খাই নি, খুব খিদে লাগছে। এই হচ্ছে আমি আর আমার ওই যে লাল গেঞ্জি পরা, ওটা হচ্ছে আমার ছোট ভাই, দুজনে খুব মনোযোগ দিয়ে খাচ্ছি, খাবার নিয়ে খুব বিশ্লেষণ হচ্ছে, আর ফ্রি পেপসি খাবো এখন। রেস্টুরেন্টের পরিবেশ বেশ সুন্দর, এটা বাস্তব, সিটিং পজিশন, সিটিং এরিয়াটা বেশ ভালো। আর খাবারের কথাটা যদি বলতে চাই, এটা একবারে পরে বললেই ভালো, আগে খেয়ে শেষ করে নেই। একটা জিনিস এখন না দেখালেই না, আপনারা কাচ্চির মাংসের টুকরাটা দেখেন, মোটামুটি আমার মনে হয় 4-5 দিয়ে 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে এন্টায়ার মাংসটার থেকে ওই ছোট্ট হাড্ডিটাই বড় বেশি। আর এটা হচ্ছে আমার খাবার, চিকেন ফ্রাইয়ের যে ভবিষ্যৎবাণী আমি দিয়েছিলাম, এর প্রিহিটেড ক্রিসপিনেসটা নষ্ট হয়ে গেছে, আর ভিতরটা ড্রাই, কারণ এটা আগে ভাজা ছিল, পরবর্তীতে ওভেনে এটা গরম করে দেওয়া হয়েছে। এটা খেলে বোঝা যায়, তারপরেও আমার কেন জানি এখন খুব জ্ঞানী জ্ঞানী লাগতেছে, যে আমি আগেই বলে দিছিলাম যে জিনিসটা এমনই হবে। তো এই হলো ব্যাপার। আর টেলটেলে চাইনিজ সবজি, ভিতরে কোনো স্বাদ নেই, কোনো স্বাদ নেই। তো ফ্রেন্ডস, এই হলো অবস্থা, খেয়ে আসলাম মৌবন মাসালা, কুষ্টিয়ার
কুষ্টিয়া জেলা শহরের একদম বিখ্যাত কুখ্যাত অখ্যাত রেস্টুরেন্ট যেটা আর কি। তা ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি ভোজন রসিক মানুষ, শরীর তো দেখে বুঝতে পারতেছেন কিছু একটা আন্দাজ হয়ে গেছে আপনাদের, তো আমার কাছে ভালো লাগে নাই, ভালো লাগে নাই দ্যাট মিনস খাবারের স্বাদ খারাপ। স্বাদ খারাপ বলতে কি, পাইনছা, আদ বিতাস পাই নেই আমি কোনো। আর পিছন থেকে ব্যাপারটা হচ্ছে যে কাচ্চির মাংস ছোট, তারপরে আবার ফ্রাইড রাইস যেটা নিছি সেটাতে মানে রেস্টুরেন্টের বাবুর্চি লবণ মশলা খাইতে পছন্দ করে না, তো সবকিছু মিলায়ে ঘটনাটা ভালো হয় নাই, ঘটনাটা ভালো হয় না। আমরা খুব দুঃখিত, দুই ভাই বেরোইছিলাম, খিদা পেটে গেছিলাম, ভরা পেটে আসছি, কিন্তু মন খারাপ, পকেট খালি হয়ে গেছে কিন্তু পেট ভরে নাই। এটা হচ্ছে কুষ্টিয়া এসএন রোডে, ব্যক্তিগতভাবে আমার পছন্দ হয় নাই, বাট একেবারে অখাদ্য না, আপনারা খাইতে পারেন। আমি 10-এর মধ্যে অ্যারাউন্ড 6.5, 6-6.5 দিব, এর থেকে বেশি কিছু না, খুব ঠেলাই পড়লে গিয়ে খাইতে পারেন। আর পরবর্তী যে ভিডিওটা আমরা বানাবো, পরবর্তী ভিডিও কি বানাবো আমি এখনো তা জানি না। আর তারপরে ব্যাপার হচ্ছে আমাদের আর একটা চ্যানেল আছে, বাইকার্স অফ বাংলাদেশ, ওই চ্যানেলটাতে আমরা ট্রাভেল ব্লগ আর বাইকের রিভিউ করি, আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ক্যামেরাম্যান রোদের মধ্যে দাঁড়া থাকতে থাকতে ও টাইট হয়ে গেছে, এমনি ও দুঃখিত, খাবার ভালো পায় নাই, কাচ্চির মাংসটা ছোট ও পাইছিল। তাই এনিওয়ে, আসসালামু আলাইকুম, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, ভালো থাকেন, ছোট করে ঘুরতে থাকেন, আল্লাহ হাফেজ।